ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের পর্শে স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার বড় ভাইয়ের স্ত্রী মণি কর্মকারকে চেতনানাশক ইঞ্জেকশন পুষ করে শ্লীলতা হানি করে ডোবায় ফেলে রাখা সহ সারা দেশের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন জমি দখল হত্যা হত্যার চেষ্টা দেশটাকে বাধ্য করা সহ নানা ঘটনার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার দাবিতে 18 জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বছরের একটি মন্দিরের সম্পত্তি প্রকাশ্য দেবালোকে সেখানে ভাঙচুর করে দখল করে নিয়েছে, সেই ঘটনা যারা ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়েছে আজকে সেই সমস্ত লোকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। এক জাতি এক প্রাণ, এই এই সুরে আমরা সুর দিই। তাছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি দিলীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, অ্যাডভোকেট চিত্তরঞ্জন কর্মকার, অ্যাডভোকেট সুজয় ভট্টাচার্য সহ নিহত তপন কর্মকারের পরিবারবর্গ। এ সময় সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, করোনা ভাইরাসের মহাদুর্যোগে দেশবাসী সহ বিশ্ববাসী দিশেহারা, মানুষ আতঙ্কগ্রস্ত, কে বাঁচে কে মরে কেউ বলতে পারে না। দেশের 2 লক্ষাধিক করোনা রোগী, প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল। এই আতঙ্কের মধ্যেও মহা আতঙ্কে চলছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। গত 12 মাসে যতগুলি হিন্দু নির্যাতন ঘটনা ঘটেছে, এবছরের প্রথম 6 মাসে তার চেয়ে বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাই, পুলিশ প্রধানের কাছে আহ্বান জানাই যে যে সমস্ত ঘটনা আপনারাও জানেন, এটা প্রকাশ্যে এসেছে, এই নিতাই তপন কর্মকারের যে খুনি এবং তার বৌদি, তার বড় ভাইয়ের স্ত্রী মণি কর্মকারের যারা ধর্ষক, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তারা আইসে তপনকে কুবায়ে মেরে হলায় এবং তপনের বৌদিকে কৃষ্ণর বউকে ধরে নিয়ে 6-7 জনে মুখবিন্দি ধরে নিয়ে একটা নির্জম পুষ্কমির পারে ফালাই রয়ে গেছে।